চট্টগ্রামের বাঁশখালীতে আদালত ভবনে জামাত শিবিরের লাগিয়ে দেওয়া আগুনে নথি পুড়ে যাওয়ায় 15,000 মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই সাথে ভোগান্তিতে পড়েছেন এসব মামলার বাদী ও বিবাদীরা। এই অবস্থায় আদালত ভবন পোড়ানোকে রাষ্ট্রযন্ত্র বিকল করে দিতে জামাত শিবিরের বড় ধরনের নাশকতা বলে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। বাঁশখালী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 28 ফেব্রুয়ারি জামাত নেতা দেলওয়ার হোসেন সাইদির রায় ঘোষণার পর কয়েক হাজার শিবির কর্মী কোন রকম উস্কানি ছাড়াই বাঁশখালীর আদালত ভবনে আগুন লাগিয়ে দেয়, পাশাপাশি পুড়িয়ে দেয় উপজেলা প্রশাসনের সবগুলো অফিস। সরকারি গুরুত্বপূর্ণ এসব কার্যালয়ে আগুন দেওয়াকে স্যাবোটাজ বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য এই জামাত শিবির এবং যে যারা যুদ্ধ অপরাধীর বিচারটাকে বন্ধ করার পায়তারা করছে তাদের জন্যই এই ধরনের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছিল। জামায়াত শিবিরে দেওয়া আগুনে পুড়ে গেছে প্রায় 15,000 মামলার সমস্ত নথি, ফলে বন্ধ হয়ে গেছে এসব মামলার বিচারিক কার্যক্রম। আদালতের নথি এবং সমস্ত রেজিস্ট্রার করে দেওয়ায় এখন বিচার কার্যক্রম বন্ধ, বিচার চলতে পারবে না এগুলি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত। 6,000 নথি আর 2,500 থেকে 3,000 নথি এবং নিষ্পত্তি মামলা 7,000 নথি এবং চলমান নথি 300 ব্যতীত সকল নথি পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে গেছে সরকারি রেকর্ড রুমের সব নথিপত্র, জায়গা জমির খতিয়ান হারিয়ে দুর্ভোগে পড়েছেন এখানকার হাজার হাজার মানুষ। শুনানির ব্যাপারে যদি হঠাৎ খতিয়ানের প্রয়োজন হয় তাহলে আমরা চিটাং থেকে আনতে গেলে প্রায় 1-1.5 মাসের সময় লাগতো। এখান থেকে নিয়ে আমরা মানে অল্প খরচে আমরা মামলা মকদ্দমায় ওইটা দায়ের করতে পারতাম। অনেক দলিল আছে যে আমরা নকলও পাওয়া যাবে না, এখন এটা নিয়ে অনেক সমস্যা না আমরা। পুলিশ কর্মকর্তারাও স্বীকার করলেন জামাত শিবিরের এই তাণ্ডব স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগ বয়ে এনেছে। জিআর মামলা হয়ে থাকলে জিআর মামলার নথি পুলিশের সার্কেল এসপির অফিসে রক্ষিত আছে, আর সিআর মামলার ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন হয়ে যাবে। তারপরেও পুরাতন কোথাও যদি কোনো কপি পাওয়া যায় সেগুলো নিয়ে কিংবা অন্য কোনোভাবে এটা সমন্বয় করতে হবে। জামায়াত শিবিরের সহিংসতার পর পুলিশের পক্ষ থেকে এ পর্যন্ত 7টি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এক বিএনপি নেতা ছাড়া উল্লেখ করার মতো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কমল দে, সময় সংবাদ।